ধর্মতলা থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে যাব বাবুঘাটে সন্ধ্যা আরতি দেখতে, তো চলুন আপনাদেরও সাথে নিয়ে যাই। বন্ধুরা, এই দিকটা হচ্ছে ধর্মতলা মেট্রো গেট, এইদিকেও মেট্রো গেট আছে। মেট্রো গেট থেকে নেমে এদিকে এগিয়ে গেলে মোড়ে তো বাবুঘাট বাস পাবো। সে বাস থেকে আজকে গঙ্গা আরতি দেখবো। চলুন, এই যে এদিক থেকে বাবুঘাটের বাস পাওয়া যাবে। তো ধর্মতলা মেট্রো নেমে বাবুঘাটের বাস ধরে চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বাসে উঠে পড়েছি, বাবুঘাটের বাসে। বাবুঘাটে নেমে গেছি, আর বাবুঘাটের বাস স্ট্যান্ড থেকে নেমে বাঁ দিকে হেঁটে গেলেই বাবুঘাট বাস স্ট্যান্ড। বাস দূর দেশে দূর রাজ্যের বাস এগুলো সব এই বাবুঘাট থেকে পাওয়া যায়। আর এটা হচ্ছে বাবুঘাট বাস স্ট্যান্ড। বন্ধুরা, এখন আছি আমরা বাবুঘাট, আর এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ইডেন গার্ডেন স্টেশন। এটা হচ্ছে ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশন। অন্তরাজ্যের বাসগুলো এখান থেকেই ছাড়ে বিভিন্ন রাজ্যের, রাঁচি, টাটা, ভূপাল, বিভিন্ন রাজ্যের বাসগুলো এই বাবুঘাট থেকেই ছাড়ে। বাবু গঙ্গা আরতি ঘাটে গিয়ে, বাবুঘাটে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, এই যে এটা হচ্ছে বাবুঘাট, আর বাবুঘাটে আমরা এসে গেছি। এই যে বাবুঘাটে দেখুন, এখানে আরতি বন্দনা লেখা আছে। আর এটা হচ্ছে ইডেন গার্ডেন স্টেশনের রেল লাইন। আপনি যদি আরতি দেখেন তাহলে 100 টাকা করে লাগবে। আর এইদিকে হচ্ছে মা গঙ্গার, মা গঙ্গা দেবী। আর এইদিকে গঙ্গা আরতি প্রিপারেশন চলছে দেখুন। আর এখানে 11টা এরকম স্থান করা আছে এরকম দেখুন, এই 11টা স্থান। আর এখানে বিভিন্ন গঙ্গা আরতির পূজা সামগ্রী এগুলো। গঙ্গা আরতির জন্য প্রিপারেশন চলছে। মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর
গঙ্গার বেনারসের যে গঙ্গা আরতি যেমন হয় কলকাতার বুকেও, এই বেনারসের গঙ্গা আরতিকে ব্যবস্থাপনা করার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তার সাথে ক্যালকাটা পুলিশ, যে সুস্থ পরিবেশে এত শৃঙ্খলা বজায় রেখে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য জানাই। বন্ধুরা, এই মন্দিরটা গঙ্গার বাবুঘাটে গঙ্গা মন্দির, গঙ্গাদেবীর মূর্তি করে তৈরি করা হয়েছে, আর এই ঘাটটা নতুন বানানো হয়েছে। বিকেলবেলায় পরন্তি বিকেলে গঙ্গার পাড়ে বসে এই গঙ্গা আরতি দেখার আলাদাই আলাদাই অনুভূতি। আর এরকম গঙ্গার পাড়ে দেখুন লঞ্চ যাচ্ছে, এটা ইডেন গার্ডেন স্ট্যান্ড ট্রেন আছে মাঝেরহাট। শুরু হয়ে গেছে, তারপরে গঙ্গা আরতি শুরু হবে। বাবুঘাটে আছে এবং এই লঞ্চ, এই লঞ্চে করে যারা গঙ্গা আরতি দেখতে যান, এই লঞ্চে করে গঙ্গা আরতি, এর লঞ্চে হচ্ছে ওঠার ফিস 100 টাকা। আর এমনি চিত্রলেখা এই যে যা লঞ্চটা, এই লঞ্চে করেও আপনারা দেখতে পারবেন। তবে লঞ্চের থেকে আর এখানে এসে দেখলে আরও বেটার হবে দেখাটা। বন্ধুরা, এইটা হচ্ছে পুজো হচ্ছে গঙ্গা, বন্ধুরা গঙ্গা আরতির আগে যে পুজো হয় সেই পুজো শুরু হয়ে গেছে।
আর বন্ধুরা পুরো আরতি শুরু হয়েছে। দেখুন কর্পূর আরতির যে আওয়াজ সেইটা নেওয়ার জন্য সবাইকে আর এদিকে এমবি চিত্রলেখা চলে যাচ্ছে।
ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ব্লগটা। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত। পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে।